আজকের দেশ ও রাজ্যের বাছাই করা তাজা পাঁচটি খবর নিয়ে হাজির হয়েছে। প্রত্যেকটা খবর আপনার জন্য গুরুত্বপূর্ণ হবে, অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, ভিডিওকে মোটেও স্কিপ করে দেখবেন না, নইলে আপনি অনেক কিছু মিস করবেন, অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। প্রথম খবরে চোখ রাখব 2024 সালের লোকসভা নির্বাচনের আগেই পশ্চিমবঙ্গে কার্যকর হবে সিএএ, ঘোষণা বিজেপির, বিস্তারিত জানিয়ে দেব, অবশ্যই সঙ্গে থাকুন। সিএএ কার্যকর করা নিয়ে কেন্দ্রীয় সরকারের সময়সীমা জানিয়ে দিলেন বিজেপির মুখপাত্র সৌমিক ভট্টাচার্য। রবিবার দলের রাজ্য সদর দপ্তরে এক সাংবাদিক বৈঠকে তিনি জানান, 2024 সালের লোকসভা নির্বাচনের আগে পশ্চিমবঙ্গে কার্যকর হবে সিএএ। এদিন সৌমিকবাবু বলেন, 1952 সালে নেহরু লিয়াকত চুক্তির বিরোধিতা করে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় জাতীয় মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছিলেন। আমরা জনসংঘ তৈরির সময় থেকে আমরা একথা বলে এসেছি যে মানুষগুলো ধর্ম রক্ষা জীবন রক্ষার তাগিদে ওদেশ থেকে এদেশে চলে এসেছেন, শুধু গদিতে বসার তাড়ার জন্য যাদের আমরা সর্বনাশ করেছি। দেশভাগের আগে আমরা তাদের কাছে একবার জানতে চাইছি যে তোমাদের এই সংগ্রাম স্বাধীন পাকিস্তানের জন্য না স্বাধীন ভারতবর্ষের জন্য, সেই ছিন্নমূল মানুষগুলো যদি এদেশে ফিরে আসে আমরা তাদের মর্যাদা দেব, তাদের নাগরিকত্ব দেব, এটা আমরা রাজনীতিগতভাবে বলেছি, আন্দোলনও করেছি, একথা মহাত্মা গান্ধী বলেছেন, জওহরলাল নেহরু বলেছেন, আর আমরা তো এটাকে সামনে রেখে আন্দোলন করেছি, মানুষের কাছে গিয়েছে, সুতরাং এটা আমরা বাস্তবায়িত করবই। সিএএ কার্যকরে বিলম্ব নিয়ে বিজেপিও বিব্রত বলে জানিয়ে তিনি বলেন, কোভিডকালে সরকারের বিধি তৈরি করতে কিছুটা দেরি হচ্ছে, আমরাও এ ব্যাপারে চিন্তিত, আমরা চাই ও সরকারও চাই যত দ্রুত সম্ভব এটাকে কার্যকরী করা হবে, ভারতীয় মুসলমানদের স্বার্থে এবং ওপার থেকে আসা হিন্দু বৌদ্ধ জৈন খ্রিস্টানদের নাগরিকত্বের স্বার্থে একে কার্যকর করা হবে। 2024 সালের লোকসভা নির্বাচনের আগে পশ্চিমবঙ্গে এটি কার্যকর করা হবে। পরের খবরে চোখ রাখব সপ্তাহে 3 দিন বন্ধ রাখার নির্দেশ, বড় পদক্ষেপ মমতার। নতুন বছরের প্রথম সপ্তাহ থেকেই সারা দেশ সহ রাজ্যে হু হু করে বেড়ে চলেছে করোনা আক্রান্তের সংখ্যা। এক্ষেত্রে বলা যেতেই পারে রাজ্য সহ দেশেও করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়েছে, আক্রান্ত হচ্ছেন একের পর এক হেভিওয়েট লোক থেকে শুরু করে সাধারণ জনগণ সকলেই। তাই পরিস্থিতি বুঝে আর দেরি না করে রাজ্যে একাধিক জায়গায় জারি করা হয় আংশিক লকডাউন, যার কারণে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় বন্ধ করা থেকে জিম সেন্টার সুইমিং পুল সেলুন পার্লার বন্ধের উপরেও নিষেধাজ্ঞা জারি করেছিল রাজ্য সরকার। তবে গতকাল এই নিয়মে কিছুটা স্বস্তি দিয়েছে রাজ্য সরকার, কিন্তু এই মুহূর্তে অনেক জায়গায় রয়েছে সেখানে সংক্রমণের হার বেশি আছে, তাই পরিস্থিতি দেখে বারাসত এলাকার বাজার একদিন অন্তর করে 3 দিন বন্ধ রাখার নির্দেশ। শনিবার একথা জানালেন বারাসতের পুর প্রশাসক সুনীল মুখার্জি। আগামী সপ্তাহ থেকে শুরু হচ্ছে এই নিয়ম, এক সপ্তাহ সংক্রমণের হার খতিয়ে দেখার পর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। পাশাপাশি দেগঙ্গা ব্লকে সপ্তাহে 2 দিন বন্ধ রাখার নির্দেশ দিয়েছে স্থানীয় প্রশাসন, এমনকি হাবড়া পুরসভা এলাকাতেও সপ্তাহে 2 দিন বন্ধ থাকবে বাজার। পরের খবরে চোখ রাখব 17 জানুয়ারি থেকে ফের চালু হবে রাজ্যে এই পরিষেবা, উপকৃত হবে লক্ষ লক্ষ ছাত্র ছাত্রী। তো বন্ধুগণ কি উপকৃত হবে বিস্তারিত জানিয়ে দেব, অবশ্যই সঙ্গে থাকুন। করোনাকালে বারবার ব্যাহত হয়ে পড়েছে শিক্ষা ব্যবস্থা, ছাত্রছাত্রীরা ঘরে বসে অনলাইন ক্লাস করলেও স্কুলের মতো মিলছে না সুবিধে, পড়া শেষে মনে কোনো বিষয় নিয়ে প্রশ্ন থাকলে তা হয়তো কোনো ছাত্রছাত্রী শিক্ষককে প্রশ্ন করার সুযোগ পাচ্ছেন না, তাই মনোযোগী ছাত্রছাত্রীদের ক্ষেত্রে হয়ে গেছে কিছুটা অসুবিধা। তাই 17 জানুয়ারি থেকে ফের বাংলার শিক্ষা দূরভাষে পরিষেবাটি চালু হবে বলে জানিয়ে দিল রাজ্যের শিক্ষা দপ্তর। ছাত্রছাত্রীরা তাদের বিষয়ের উপর যে কোনো প্রশ্নের সমাধান পেয়ে যাবেন, একটি টোল ফ্রি নম্বর দেওয়া হয়েছে, সেই নম্বরে ফোন করে, সেই নম্বরটি হলো 1800-1232-823। পরিষেবাটি পাওয়া যাবে সকাল 10টা থেকে দুপুর 1:30 পর্যন্ত, আর এই পরিষেবায় প্রশ্ন করতে পারবে ক্লাস 6 থেকে শুরু করে ক্লাস 8-এর ছাত্রছাত্রীরা। দুপুর 1:30-এর পর বিকেল 4:00 পর্যন্ত ফোন করতে পারবে নবম ও দশম শ্রেণীর পড়ুয়ারা, এই সুবিধা পাওয়া যাবে রবিবার বাদে সব দিনই। পরের খবরে চোখ রাখব বুকিংয়ের 2 ঘন্টার মধ্যে এবার বাড়িতে মিলবে এলপিজি সিলিন্ডার, গ্রাহকদের জন্য সুখবর। ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন IOC গ্রাহকদের জন্য এটা খুবই সুখবর,
তারা তাদের গ্রাহকদের জন্য আনতে চলেছে নয়া এই পরিষেবা। নতুন সিলিন্ডার পেতে আর দীর্ঘ অপেক্ষা নয়, এখন থেকে বুকিংয়ের মাত্র 2 ঘন্টার মধ্যে পাওয়া যাবে এলপিজি সিলিন্ডার, ফলে এলপিজির সমস্ত গ্রাহক খুবই উপকৃত হবেন। তবে এই পরিষেবার আওতায় প্রাথমিকভাবে মূলত তারাই যারা সিঙ্গল সিলিন্ডার হোল্ডার। যদিও এই পরিষেবা বর্তমানে একটি শহরে চালু করতে চলেছে আইওসি, হায়দ্রাবাদের ডিস্ট্রিবিউটরদের গ্রাহকদের এই সুবিধা আপাতত প্রদান করা হচ্ছে। তবে আগামী দিনে প্রায় 30 মিলিয়ন এলপিজি গ্রাহক এই পরিষেবা পাবেন। সংক্রান্তি উৎসবের পূর্ণ দিনে এই পরিষেবা চালু করা হয়েছে। ইন্ডিয়ান ওয়েল কর্পোরেশনের নাম দিয়েছে তৎকাল সেবা। সংস্থা জানিয়েছে এই পরিষেবায় আইওসির এলপিজি গ্রাহকরা মাত্র 2 ঘন্টার মধ্যে এলপিজি রিফিলের নিশ্চিত ডেলিভারি পাবেন। টুইটে সংস্থাটি জানিয়েছেন কোম্পানির এলপিজি গ্রাহকরা নাম মাত্র প্রিমিয়াম দিয়ে এই সুবিধা নিতে পারেন। এর জন্য মাত্র 25 টাকা অতিরিক্ত দিতে হবে বলে জানা গিয়েছে। ইন্ডিয়ান ওয়েল ওয়েবসাইট বা ইন্ডিয়ান ওয়েল অ্যাপের মাধ্যমে গ্যাস বুকিংয়ের সময়ে এই সুবিধাটি মিলবে। এক্ষুনি মাত্র পাওয়ার সবচেয়ে বড় খবর, জেগে উঠেছে সমুদ্রগর্ভের ঘুমন্ত দানব। সুনামির আশঙ্কায় কাটা আমেরিকা, রাশিয়া সহ একাধিক দেশ। তো বন্ধুগণ, কোন কোন দেশে সুনামির আশঙ্কা রয়েছে বিস্তারিত তথ্য জানতে হলে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। নতুন বছরের গোড়াতেই বিশ্বজুড়ে বড়সড় প্রাকৃতিক বিপর্যয়। শনিবার সন্ধ্যেই হঠাৎই জেগে উঠে প্রশান্ত মহাসাগরের নিচে থাকা আগ্নেয়গিরি। তার জেরে আমেরিকা, রাশিয়া, জাপানের মতো একাধিক দেশের উপকূলবর্তী এলাকায় সুনামির আশঙ্কা তৈরি হয়েছে। ক্ষয়ক্ষতির সম্ভাবনা এড়াতে উপকূলবর্তী এলাকা খালি করা হয়েছে। শনিবার সন্ধ্যেই উপগ্রহ চিত্রে ধরা পড়ে ভয়াবহ ছবি। দেখা যায় দক্ষিণ প্রশান্ত মহাসাগরে গর্ভে থাকা হাঙ্গা টঙ্গা হাঙ্গা হোপাই নামে আগ্নেয়গিরি জেগে উঠেছে। আচমকায় শুরু হয় অগ্নুৎপাত। দেখা যায় আশেপাশে কালো ছাই আর ধোঁয়ায় ভরে গিয়েছে। আর এই লাভা উদ্গিরণের জেরে আশপাশের সমুদ্রতলে আলোড়ন তৈরি হয়, যার জেরে টাঙ্গা উপকূলসহ একাধিক দেশের সুনামির আশঙ্কা করা হয়েছিল। শেষ পাওয়া খবর অনুযায়ী শনিবার গভীর রাত থেকে টঙ্গ উপকূলে উঁচু উঁচু ঢেউ আছড়ে পড়েছে, একাধিক এলাকায় বন্যা পরিস্থিতি। অস্ট্রেলিয়ার জলবায়ু বিভাগের পূর্বাভাস অনুযায়ী টোঙ্গার রাজধানী নুকু আলোফার কাছে 1.2 মিটার অর্থাৎ প্রায় 4 ফুট উচ্চতার ঢেউ দেখা গিয়েছে। রাত 12টা নাগাদ আমামি উসিমা দ্বীপে সুনামি ঢেউ আছড়ে পড়ে, সেই সময় ঢেউয়ের উচ্চতা ছিল প্রায় 3 ফুট। রবিবার জাপানের মূল ভূখণ্ডে সুনামির আশঙ্কা রয়েছে। ইতিমধ্যে সমুদ্র উপকূল থেকে বাসিন্দাদের সরিয়ে আনার প্রক্রিয়া শুরু হয়েছে। পরবর্তী নির্দেশিকা জারি না হওয়া পর্যন্ত বাসিন্দাদের সমুদ্রের কাছাকাছি যাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। একই ধরনের সতর্কতা জারি করা হয়েছে নিউজিল্যান্ড, রাশিয়া এবং আমেরিকার বিস্তীর্ণ এলাকায়। আলাস্কা, হাওয়াই দ্বীপপুঞ্জেও ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। সব মিলিয়ে বছরের শুরুতে বড়সড় বিপর্যয়ের আশঙ্কা প্রহার গুনছেন বিশ্ববাসী। তো বন্ধুগণ, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এই ছিল আপডেট।